بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم عن ابن مسعود رضي الله عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل شيطان يدعو إليه وقرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون رواه أحمد بإسناد صحيح. عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم. محترم সভাপতি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে বক্তব্য পেশ করলেন বর্তমানে আহলে হাদিসদের প্রাণ এক অনন্য মেধা, আল্লাহ তাকে হায়াত দান করুন, আমিন। ডক্টর মুসলিহুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা, আমি তার এই বক্তব্য দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে তার জন্য হায়াতের তৈয়বা কামনা করছি, আমিন। উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণ প্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আলালের মা ও বোনেরা, সকলকে আজকের এই বিশাল সম্মেলনে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সম্মেলনকে কবুল করে নেন, আমিন। যারা এই সম্মেলন বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করেছেন, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন এবং যে সমস্ত দিনদার ভাইয়েরা বহুদূর থেকে এসে মাহফিলে হাজির হয়েছেন, যারা সময় শ্রম অর্থ মেধা ব্যয় করেছেন, সকল ভাই ও বোনকে আল্লাহ জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নিন, আমিন। আল্লাহ তুমি আমাদের উপরে জাহান্নামকে হারাম করে দাও, আমিন। আমি আপনাদের সামনে আলোচনা করব হকপন্থীদের পরিচয়। এ বিষয়ে সংক্ষেপে কিছু কথা আমি সৎ আমল এবং বেদাতি আমল এর পার্থক্য উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবশেষে প্রচলিত সালাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের উপরে
সংক্ষেপে দুইটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার রাত বেশি হয়েছে বলে মনে হয় না, আমি আপনাদেরকে গচ্ছিতভাবে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ দাঁড়িয়ে আলোচনা শুনবেন না, বসে আলোচনা শুনুন এবং বাস্তবে আমল করার চেষ্টা করুন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ঈমান বলে একটা কথা আছে, শুনেছেন না ঈমান শব্দটা? পবিত্র কোরআনে মুত্তাকিদের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন। কথা মনে থাকবে? যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। প্রথম গুণ, আল্লাহ যা বলেছেন প্রথম গুণ সম্পর্কে, প্রথম গুণটা হলো অদৃশ্যের প্রতি ঈমান আনা। আল ঈমান শব্দ, এটা দ্বারা আমরা আপনারা কি বুঝি? অনেক মানুষই দাঁড়া আছে, জায়গা থাকলে বসতে হবে, একটু অনুরোধ করছি আমি। যা বক্তব্য দিয়ে গেছেন শায়খ ডক্টর মুসলিউদ্দিন সাহেব, তিনি যে বক্তব্য দিয়ে গেছেন এই বক্তব্যে বস্তা আপনাদের পূর্ণ হয়ে গেছে। আমি যেটা বলবো সেটা আর মাথায় থাকবে না, এটাই বাস্তব। কারণ আমার মনে হয় যশোরের বুকে এরকম তত্ত্বভিত্তিক হাদিস এবং ফিকহের বিষয়ে আলোচনা আর কেউ করেছেন বলে আমার মনে হয় না। আমি যশোরে যাতায়াত করি 2000 সাল থেকে, আজকে 17 বছর চলছে। আপনাদের পরিচিত মুখ বড় ভাই আকবর হোসাইন, তার আমি ছোট ভাই, আমি তা খুব শ্রদ্ধা করি, আল্লাহ তাকে কবুল করুক, আল্লাহুম আমিন। তিনি যে দাওয়াতি জাগরণের জন্য এত পরিশ্রম করে, শুধু দোয়া কবুলের দোয়া ছাড়া আর কিছু বলার আমার কোনো সুযোগ নাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো অনেক আলোচনা শুনেছি, আপনারাও শুনলেন, আমি সংক্ষেপে একটা কথা আগেই বলে নি যেন আপনাদের বুঝাতে পারি। দুইটা পরস্পর কথা, আমার আব্বা বলছেন যে আব্দুর রফ খুলনা রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন, তিনি বললেন একটা কথা যে ডিসি সাহেবকে সাথে নিয়ে চলে এসেছেন আলেম ওলামা আব্দুর রব সাহেবকে গ্রেফতার করানোর জন্য। এসে প্রথম রিপোর্ট দিচ্ছেন যে ইনি আল্লাহকে অস্বীকার করেন। কেন দেখেন, জিজ্ঞেস করেন, আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা মানে না। তখন ডিসি সাহেব বলছেন কি আসলে কি আপনি এটা মনে করেন যে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান নন, তিনি সপ্তম আসমানের উপরে। তো এই কথা শোনার পরে ডিসি সাহেব বলছেন যে তাহলে আল্লাহ কি সার বিরাজমান না? তো আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের কথাই ঠিক হয়, আলেমদের কথাই ঠিক হয়, তাহলে আমাকে আপনাকে বুঝবেন, আলেম মানুষ যিনি কথা বলছেন তিনি একটা টুলের উপরে বসে আছে, টুল বুঝেন কি, মোড়ার মতো বসে আছে। আব্দুর রব সাহেব জিজ্ঞেস করছেন এই আপনার যেখানে বসে আছেন ওর নিচে একটু ফাঁক আছে দেখেন, আছে না? হ্যাঁ আছে। তাহলে কি আল্লাহ কি এই ফাঁকের মধ্যেও আছে? বুঝতে পারেননি কথা?
আল্লাহ কি এই ফাঁকের মধ্যে আছে আপনি বলেন তো দেখি আল্লাহ যদি সব জায়গায় থাকেন এখানেও কি আছে আপনার পাছার নিচে তো আলেম কথা বলছেন না ও তো ডিসি সাহেব দেখেন উনি বলুক যে আল্লাহ এখানে আছে তারপর আমি কথা বলবো কথা বলেন আচ্ছা কোরআন হাদিসের জবাব এটা এটা কি কোরআন হাদিসের জবাব আল্লাহ একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন বাংলাদেশে তখন দরকারও ছিল আব্দুর রব খুলনাকে দরকার ছিল পিঠে মার খেয়েছেন লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে আপনার আপনার বাড়িঘর ভাঙছে আপনি চিনবেন কি করে ইমাম পরিষদকে চিনবেন কি করে একজন আলেমের লাইব্রেরি থেকে বই বের করে যে হাদিস কোরআনের গ্রন্থগুলো পুড়িয়ে দেয় যারা যারা লাইব্রেরি ভেঙে দেয় কোরআন হাদিসের লাইব্রেরি যারা বাড়ির উপরে আক্রমণ করে তাদেরকে আপনি চিনেন আপনি চিনেন না তো আব্দুর রব খুলনা ভালো করে চিনবেন তাদেরকে দ্বিতীয় প্রশ্ন আচ্ছা আল্লাহ নাকি নিরাকার আপনি বলছেন না নিরাকার আচ্ছা বলুন আল্লাহ যদি নিরাকার হয় আপনি কি এই কথা বিশ্বাস করেন যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছেন এখন যদি হ্যাঁ বলে তাহলে প্রমাণ হবে আল্লাহর আকার আছে আর যদি না বলে তাহলে আবু হানিফার মর্যাদা নষ্ট হবে বুঝতে পারেননি এই কিছু কথা বলে গেছেন আমি শুধু আকীদাটা বোঝানোর জন্য এই কথাটা বললাম যে আরো কারণ আছে কেন বললাম কথাগুলো কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ উপস্থিত বুদ্ধি দান করে থাকেন কিছু কিছু ব্যক্তিকে শুধু বক্তব্য দিয়ে কোরআন হাদিস দিয়ে যদি মানুষকে বোঝানো যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মিসাল বর্ণনা করতেন না তিনি অনেক জায়গায় মিসাল বর্ণনা করেননি নবী বর্ণনা করেননি তো আমরা যখন কথা বলি আমাদের কোনো যুক্তি বের হয় না কিছু কিছু ব্যক্তি কোরআন হাদিসেও দক্ষ আলহামদুলিল্লাহ তেমনি দক্ষ চুটকিতে এবার বলছেন বলুন আল্লাহ নিরাকার এইটা যদি সঠিক হয় তাহলে আবু হানিফা আল্লাহকে স্বপ্ন দেখেছেন 99 বার এই কথা সঠিক কিনা হুজুরের মুখ বন্ধ কথা হয় না আপনার মনে বুঝতে পারেননি যদি স্বীকার করে যে আল্লাহ নিরাকার তাহলে আবু হানিফা রহিমাহুল্লাহ 99 বার স্বপ্ন আল্লাহকে দেখেছেন এই কথা কি হবে মিথ্যা হবে আর যদি 99 বার স্বপ্নে দেখার এইটা যদি বিশ্বাস করে তাহলে আল্লাহর কি আছে আকার আছে এখন ডিসি সাহেবকে বলছেন যে আপনি এবার জিজ্ঞেস করেন আমার কথা তো জবাব দিচ্ছে না আপনি জিজ্ঞেস করেন এখন ডিসি সাহেব বলছেন যে কথা তো ঠিকই আপনি বলেন এই কথা বলার পরে কোনো জবাব নাই কোন দিকে যে বললে মা মার খা না বললে বাপ কুত্তা খায় আপনারাও জানেন দেখতেছি আমি তো মনে করলাম যে শুধু রাজশাহীতে কথাটা পৌঁছাতে আসতে আছে কি বললে মা মার খায় আর না বললে বাপ কুত্তা খায় এই অবস্থা যখন হয়েছে আমার আব্বা বলছেন ডিসি সাহেব এই যে ধমক দিলেন আপনারা কি পড়াশোনা শিখেছেন কোন মাদ্রাসায় পড়েছেন এই লোকটা হংকার দিয়ে যে দুইটা যুক্তি দিল এই যুক্তির উত্তর দিতে পারেননি আপনি আর তাকে গ্রেফতার করার জন্য নিয়ে এসছেন আমাকে মাশাআল্লাহ ডিসি সাহেব ফু দিতে আসে তিনি নিজেই আহলাদ হয়ে গেছেন কি লাভ হলো না ক্ষতি হলো যে মাধ্যমে একজন ব্যক্তিকে হায়ার করে নিয়েছে আবু জাহাল আবু জাহাল সিরিয়া থেকে হায়ার করে নিয়ে আসতে মোহাম্মদকে ফুঁপা দিয়ে ঠিক করবে তাই তো বলছে মোহাম্মদ আসলে পর কি হয়েছে বলো তো
তুমি ভালো মানুষ দেখতে সুন্দর তো মনে হয় না তুমি পাগল কেন কি হয়েছে না আমাকে শিরা থেকে বহু টাকা দিয়ে কিনে নিয়ে আসছে তোমাকে ফু দেওয়ার জন্য আমি কবিরাজ বড় কবিরাজ আমি এমন কোন রোগ আমি ভালো করতে পারি না তো তো বলছেন যে আচ্ছাতে ফু দেওয়ার জন্য পাঠাচ্ছে এবার আল্লাহর নবী ফু দেওয়া শুরু করলেন আল্লাহ নবী বলছেন ইন্নাল হামদানিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জিমাত বলছেন আইদ মাররা মুহাম্মদ তুমি আবার বলো তো আবার বলো আবার বললেন আল্লাহ নবী আবার বলছেন মুহাম্মদ তুমি আবার বলো তো আবার বললেন এবার কবিরাজ বলছেন এটা মানুষের কথা না আমিও তোমার কাছে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফোঁ দিতে এসেই ফোঁ নিজেই গ্রহণ করে নিয়েছে আবু জাহালকে বলছে গিয়ে যে এই তোমরা যে আমাকে নিয়ে আসলে তো ভালো মানুষ তো পাগল না তখন বলছে ও তুমি ওর ফোন আসছো উল্টা এত টাকা দে কিনা নিয়ে এসে কি লাভ হলো কথা বুঝেননি আল্লাহ কিছু মানুষকে যে গোলাম আহমদ কাদিয়ানির সাথে সানার লো অমৃত শরীর বাহাস হচ্ছে উপমহাদেশের শ্রেষ্ঠ মুনাজির সানা উল্লো অমৃত আল্লাহ জমিয়তে অল ইন্ডিয়া হালাদিস কনফারেন্সের অল ইন্ডিয়া হালাদিস কনফারেন্সের সেক্রেটারি নাকি তিনি বলছেন আহমদ কাদিয়ানির সাথে বাহাস হচ্ছে তো বলছে সানাউল্লাহ তুমি কি দেখনি কোরআনের মধ্যে আছে ইসমুহু আহমদ শ্রেষ্ঠের নাম কি হবে আহমদ তুমি পড়ি দেখনি যে হ্যাঁ পড়ি দেখেছি এ দেখো আমার নাম আহমদ আমি হলাম শেষ নবী তখন বলছে যে এই তুমি কি জানো না আমার নাম আল্লাহ ওর নাম কি সানাউল্লাহ ও তোর নাম গোলাম আহমদ গোলাম বাদ দিয়ে দিছে ইনি বলছে তুমি জানো না আমার নাম আল্লাহ তুমি কি জানো না আমার নাম আল্লাহ আমার মতো আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠায়নি উত্তর শেষ কি এই গেলে কোরআন হাদিসের উত্তর কোরআন হাদিসের উত্তর আল্লাহ প্রদত্ত এইগুলো আমার মতো আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠায়নি বলে নবী পাঠায় কে আল্লাহ আহমদ তো গোলাম আহমদ কাদিয়ানি এবার একবারে ধরাশায়ী আর কোন কথা নাই গোলাম আহমদ কাদিয়ানি কে এমন ধস্তা ধস্তি করেছে যে ওয়াদা মুবাহালাটা হয়েছিল ওই ভাবে আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানি কে মরছে একবারে এমন ভাবেই মারছে পায়খানার ড্রেনের মধ্যে পড়েই মরছে মানুষ তাকে গু গোবর ছিটে মারছে তার গায়ে যখন নিয়ে যায় তাকে কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি মরার অন্তত 40 বছর বেঁচেছিলেন সানাউল অমৃত সিরাহি মহল্লা চিন্তা করতে পেরেছেন আশ্চর্য তো কিছু কথা আছে যে ছট করে মানুষকে বোঝানো যায় তবে জাতিকে এক শ্রেণীর আলেম যে প্রতারণার মধ্যে আবদ্ধ করেছে এই জিনিসটা মানুষ বুঝতে পারছে না কথা বুঝতে পারলেন প্রতারণা কাকে বলে তিনি তো কিছু কথা বলে গেছেন আমি কিছু কথা বলবো এই 3 দিন আমাকে হাদিস নিয়ে আসতে হলো সেই রাজশাহী থেকে যশোরে আজকেও বলেছে যে কিছু হাদিস কোরআন বেঁধে নিয়ে আসবেন উনিও তো নিয়ে আসছেন আমিও নিয়ে আসছি আমি কোনোদিন এইভাবে মানুষকে দেখানোর জন্য মূর্খদের বোঝানোর জন্য হাদিস কোরআন নিয়ে আসি না তবে হাদিসের নামে জালিয়াতি একটা বই আমি উপহার দিয়েছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ হাদিসের নামে জালিয়াতি বইটা ছোট আপনারা পড়ে দেখবেন এই দেশে এক শ্রেণীর আলেম যারা মানুষকে প্রতারণার মধ্যে আবদ্ধ করেছে আপনাকে একটা দেখায় ধৈর্য হবে তো
একটা দেখাচ্ছি ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ 110 পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়ে আসছেন উপমহাদেশে ছাপা আবু দাউদে হাদিস নিয়ে আসছেন যে হাত বাঁধা সালাতে হাত বাঁধা সালাতে হাত বাঁধা সম্পর্কে একটা হাদিস নিয়ে আসছেন তো আশ্চর্যজনক ব্যাপার হলো এটা এখানে 110 পৃষ্ঠা এই কিতাবটাই কিন্তু উপমহাদেশের সব খারেজি মাদ্রাসায় পড়ানো হয় এই কিতাবটা এইটা ছাপানো হয়েছে আল মাকতাবাতুল ইসলামিয়া বাংলা বাজার ঢাকা 1100 এই বইটা ছাপা হয়েছে তো এখানে একটা কাজ করেছে জি এখানে একটা কথা লিখছে শুনুন আশ্চর্য পার্থক্য দেখেন আমি আপনাদের আগে মুখে বলেছি আজকে বলছি আবু দাউদ 110 পৃষ্ঠায় বাবু ওয়াদিল ইউমনা আলাল ইউসরা ফি সলা সালাতে ডান হাত বাম হাতের উপরে রাখা অনুচ্ছেদ তো এখানে হাদিস উল্লেখ করেছে দেখেন হাদিস উল্লেখ করেছে 754 755 এরপরে নাম্বারিং করা আছে আর একটা অধ্যায় বাবু মা ইফতাহু বিহি সলাতু মিনাস দোয়া এই বাবে উল্লেখ করেছেন 760 নম্বর তাহলে কত নম্বর থেকে কত নম্বর আসলো 55 আসলো তাই না 55 আসলো 55 এর পরে 60 মাঝখানে কয়টা হাদিস নাই 5টা হলো না ভালো করে গুনেন 56 57 58 59 আপনারা অঙ্ক জানেন না বুঝছি কয়টা হাদিস নাই এই হাদিসটা পড়ানো হয় সব আহলে মাদ্রাসায় না সব খারেজি মাদ্রাসায় কওমি মাদ্রাসায় পড়ানো হয় এই মাকতাবাতুল ইসলামিয়া ইমদাদিয়া প্রকাশ থেকে কিন্তু নাম্বারিং করা নাই কিন্তু এই হাদিস এই এই প্রকাশনাটা নাম্বারিং করে দিয়েছে এই নাম্বারিং করাতে আমি একদিন গেলাম এদের লাইব্রেরিতে আমি নিজে যে বললাম এখানকার 60টা হাদিস কই দেখি এখানে হাদিস নিয়ে আসা হয়েছে দুইটা কয়টা দুইটা একটা হলো সামিতু ইবনে জুবায়ের ইয়াকুলু সফুল কদামাইন ওয়া ওয়াদুল ইয়াদে আলাল ইয়াদে মিনাস সুন্নাহ একটা হাদিস আরেকটা নিয়ে আসছে যে আন ইবনে মাসউদিন আন্নাহু কানা ইউসাল্লি ফাওয়াদা ইয়াদাহু আলিয়ুসরা আলাল ইউমনা ফারওয়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহু আলিয়ুমনা আলাল ইউসরা এই দেখেন কয়টা হাদিস হলো এখানে দুইটা এই আবু দাউদ পর্যন্ত এই দেখেন এই আবু দাউদটা হলো সৌদি আরবের রিয়াদের প্রিন্ট মাকতাবাতুল মারিফ থেকে ছাপা রিয়াদ থেকে ছাপা এখানে দেখেন মনে আছে কত নম্বর থেকে কত নম্বর 55 থেকে 60 এই দেখেন এখানে হাদিসগুলো আছে বাবু ওয়াদগিল ইউমনা আলাল ইউসরা ফিস সলা এখানে এই 4টা হাদিস বাদ দেওয়ার কারণ কি জানেন আগের হাদিসে একটাতেও নাই হাত কোথায় রাখতে হবে শুধু হাতের উপরে হাত রাখা সুন্নাত বলা হয়েছে এই দুইটা হাদিসেই শুধু হাতের উপরে হাত রাখা আর একটা হলো ডান হাত বাম হাতের উপরে রাখা কিন্তু কোথায় রাখতে হবে সেখানে নাই এবার দেখেন এখানে কোথায় রাখতে হবে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে এক
আমি একটা শুধু সনদ পড়ব বাকিগুলো সনদ পড়ার দরকার নাই قال حدثنا محمد بن محبوب قال حدثنا حفص بن غياث عن عبد الرحمن بن اسحاق عن زياد بن جهيفة ان علي رضي الله عنه قال السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة ان علي قال নিশ্চয় আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আস সুন্নাহ সুন্নাত হলো ওয়াদুল কাফ আলাল কাফ এই পাতার উপরে পাতা রাখা সুন্নাত ফি সালাতে সালাতে তাহতা সুররাতে নাভির নিচে কথা বুঝলেন এক আরেকটা হাদিস আসছে একই রয়তু আলিয়ান رضي الله عنه يمسك شماله بيمينه على الرسك فوق السرة هذا نبير اوپر اخن دیکھن حدثر منطبق کرتشن اما عبدت منطبق کرتشن جي وربيا نبي حريرة وليس بالقبي ابو حرارة تھے اي رقم برنا عشتے كنت برنا قلو کی شکتی شالی نوئے আরেকটা হাদিস আন আবি ওয়াইল ক্বালা ক্বালা আবু হুরায়রা আখযুল কাফফে আলাল কাফফে ফি সলাতে তাহতা সুররা আখযুল কাফফে আলাল কাফ ফি সলা সালাতে হাতের পাতা উপরে হাতের পাতা ধরা তাহতা সুররা কোন জায়গায় নাফির নিচে আসলো তো قال ابو داود امام ابو داود بولسن سمعت احمد بن حنبل يضيف عبد الرحمن بن اسحاق الكوفي امي امام ابو داود بولسن امي امام احمد কে বলতে শুনেছি امام احمد তিনি عبد الرحمن ابن اسحاق الكوفي কে যুইব বলতেন কয়টা হাদিস হলো এখানে তিনটা এই তিনটা হাদিসই জয়ীব বললেন কে ইমাম আবু দাউদ শেষবার হাদিস আন তাউসিন কল কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাহু ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা নবী এটা কানা যখন ফেল মুজারর উপরে আসে তখন এর অর্থ হয় মাজি ইস্তিমরারি চলমান অতীতকাল ইংরেজিতে কি বলে হ্যাঁ প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স ও চলমান অতীতকাল বাংলা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইংরেজি আর আরবি হলো মাজি ইস্তিমরারি বৃষ্টি হইতেছিল কথা বুঝে গেছে না كان رسول الله صلى الله عليه وسلم يدعو رسول صلى الله عليه وسلم راحتن يده تر هات كن هات اليمنى على يده اليسرى دان هات بام هات روپر راحتن ثم يشد بهما اتپر شطط করে ধরতেন على صدره تار بوكر روپر وهو في الصلاة তখন তিনি সালাত অবস্থায় থাকতেন এই হাদিসটার পরে ইমাম আবু দাউদ কোনো মন্তব্য করেন শেষ তাহলে তিনটি জয়ীফ হাদিস পেশ করেছেন কে ইমাম আবু দাউদ আর একটা সহিহ হাদিস পেশ করেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিস কি সহিহ নাকি নাভির নিচে হাত বাঁধার হাদিস কি সহিহ ইমাম আবু দাউদ বলে গেছেন আর আরেকটা পেশ করেছেন শেষে সেটা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি মানে কি সহিহ এবার বলেন আমার প্রশ্ন সৌদি আরবের প্রিন্টে থাকলো ওই চারটা হাদিস উপমহাদেশের প্রিন্টে থাকলো না কেন থামেন আপনি ঠিক আবু দাউদ বাংলাটা ইসলামিক ফাউন্ডেশনে খোলেন
আর রেকর্ডিং থাকলো আমার কথা, থাকলো না রেকর্ডিং? এই রেকর্ডিং এর সাথে আপনি মিলিয়ে দেখবেন ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদে নিচে টিকায় লেখা আছে যে উপমহাদেশের প্রিন্টে এই তিনটা হাদিস নাই, নিচে টিকায় লেখা আছে, কিন্তু তারা বাংলা অনুবাদে উল্লেখ করেছেন। কেন? এটা তো কেউ পড়ে না, মাদ্রাসা ছাত্র এটা কেউ পড়ে না, মাদ্রাসার যত ছাত্র কৌমি মাদ্রাসার এই আবু দাউদ পড়ে থাকে, এই আবু দাউদ পড়ে থাকে। কেন বলছে যা দ্রিমু তো দ্রিমু, প্রত্যেক রাত্রেই দ্রিমু, একটা কথা আছে না, খতম করবো তো করবো, নাভির নিচের হাত বাঁধা এটাও করবো, বুকের উপরেরটাও করবো, যেন ছাত্র শিক্ষক কিছু না বুঝতে পারে, দুইটাই খতম। কথা বুঝেননি? কারণ ইমাম আবু দাউদের জন্ম 204 হিজরিতে, 202 হিজরিতে, আর 275 হিজরিতে মৃত্যু। সেই সময় ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ ফয়সালা করে দিয়েছেন, ওইটা যদি এখন ছাত্ররা পড়তে চায় তখন তো নরমালি বুঝতে পারবে যে ইমাম আবু দাউদ নিজেই জয়ীফ বলে গেছে। কথা কি বুঝতে পারলেন? তো এই প্রতারণা উপমহাদেশ চলে কেন? কেন হাদিসের উপরে তারা হাত খেলালো? আপনারা দুঃখ পান যে মুজাফফরের বক্তব্য কাটছাট করে প্রচার করছে ভুল বোঝানোর জন্য, গ্রেফতার করানোর জন্য, জাকির নায়কের বক্তব্য কাটছাট করে প্রচার করছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য কাটছাট করে প্রচার করতে প্রশাসন গ্রেফতার করে, বক্তব্যের আগে কি আছে সেটাও জানল না, পরে কি আছে সেটাও জানলাম না, শুধু 28 সেকেন্ডের বক্তব্য কাট করে ডিবি অফিসে পাওয়ার কারণে আমাকে 4 মাস 2 দিন জেল খাটতে হয়েছে। জাল করে প্রচার করেছে, কোন ঘাপটি মেরে থাকা ইবলিস এই কাজ করেছে এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ যেন বিচার করে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাত্র 19 সেকেন্ডের বক্তব্য 19 বছরের সম্পর্ক নষ্ট করেছে। 19 সেকেন্ডের আগে কি বক্তব্য ছিল, পরে কি ছিল, জাতি জানতে পারলো না, জাতি জানতে পারলো না। জাকির নায়কের 3 সেকেন্ডের বক্তব্য চেঞ্জ করার কারণে, 3 সেকেন্ডের বক্তব্য চেঞ্জ করার কারণে 9 মাস ইন্ডিয়ায় ঢুকতে পারেননি, হাইকোর্ট থেকে রায় হওয়ার পরে তারপরে ঢুকছিলেন। এটা চলে? এটা তো জাকির নায়ক মুজাফফর আর আব্দুর রাজ্জাক কে একটু দাম আছে পাঁচ পয়সা? আল্লাহর নবীর হাদিসকে যদি তারা কাটছাট করে বই ছাপাতে পারে, মানুষের বক্তব্য চেঞ্জ করা তাদের কাছে কোনো ব্যাপার? কেন এটা করলো দেখি, মাজায় তোমার এত বলতে দেখি জবাব দাও, কেন না উপমহাদেশের প্রিন্টে, সৌদি আরবের প্রিন্টে আছে, লেবাননের প্রিন্টে আছে, সিরিয়ার প্রিন্টে আছে, কুয়েতের প্রিন্টে আছে, লিবিয়ার প্রিন্টে আছে, বাহরাইনের প্রিন্টে আছে, কাতারের প্রিন্টে আছে, উপমহাদেশের প্রিন্টে থাকলো না কেন? 4টা হাদিস কি অপরাধ করলো? তার 1 পৃষ্ঠা আগে 109 পৃষ্ঠা ওই যে হাদিসটা বর্ণনা করি না আমরা, হাদিসটা হলো আন আলকামাতা কল কল আব্দুল ইবনে মাসউদ আলা উসাল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলকামা বলছেন, ইবনে মাসউদ বলছেন, আমি কি তোমাদেরকে সালাত পড়াবো না, সালাত বলবো না, বিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল যেভাবে সালাত পড়তে ওইভাবে দেখাবো নাকি? কলা আলকামা বলছেন, ফাসাল্লা, অতঃপর তিনি সালাত পড়লেন, ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান, তিনি একবারের বেশি আর সালাত পড়লেন না। দেখেন এখানে মাররাতানের পরে আবার হাদিস শুরু হয়েছে, কলা হাদ্দাসানা হাসান ইবনু আলী, কলা হাদ্দাসানা মুয়াবিয়া, শুরু হয়েছে হাদিস মাররাতানের পরে, একবার হাত তুললেন পরে হাদিস শুরু করলো, এরপরে কিছু নাই। কিন্তু এই প্রিন্টেন দেখেন, থামেন, আপনাকে বিরক্ত হচ্ছেন, আমি আপনাদের বিরক্ত করবো না, একটু অন্যদিকে চলে যাবো, এখনই চলে যাবো, একটু শুধু দেখায় দিচ্ছি আপনাদেরকে, থামেন। ইমাম আবু দাউদ দেখেন ওই হাদিসটাই পড়ছি আমি, শেষ করি হাদিসটা পড়ে, আন আলকামা
قال قال عبد الله بن مسعود الا اصلي بكم صلاه رسول الله صلى الله عليه وسلم قال فصلى فلم يرفع يديه الا مره বললাম না একবার রফলেদন করলেন قال ابو داود বলছেন هذا حديث مختصر من حديث طويل এই হাদিসটি বড় হাদিসের সংক্ষিপ্ত রূপ وليس هو بصحيح على هذا اللفظ এই শব্দে হাদিসটি সহিহ নয় এই অংশটা কোথায় গেল চুরি করলে কি এইভাবে চুরি করতে হয় কোথায় গেল আরে বেটা কিয়ামতের মাঠে জবাব দিতে হবে হাদিসের এবারে চেঞ্জ করেছো যাবে কোথায় আল হাদিসদের পিছনে লাগার দরকার নাই তোমার ঈমানের পিছনে লাগো তোমার ঈমান নষ্ট হয়ে গেছে ঈমান সংস্কার করো আল হাদিসদের পিছনে লাগার দরকার নাই তোমার পিছনে ইবলিস লেগে আছে ইবলিসকে সরাও তাড়াতাড়ি আল হাদিসদের পিছনে লাগার দরকার নাই এই কথাটা কেন থাকলো না উপমহাদেশের প্রিন্টে এই কথাটি কেন থাকলো না যেটা সব প্রিন্টে আছে ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ খুলুন সেখানেও আছে এখানে থাকলো না কেন বাংলাদেশে যারা কওমি মাদ্রাসা পড়ে তারা বাংলা অনুবাদ হাদিসের গ্রন্থ তারা রাখে না কাছে রাখবে কাছে মানে কি আপনার গোপন কথা ফাঁস করে দেব কওমি মাদ্রাসা ছেলেরা আমাকে গালি দিবে আপনি কথা বললেন কেন একটা প্রতিষ্ঠানে অন্তত যে সমস্ত হানাফি ভাইদের প্রতিষ্ঠান সেখানে এক একটা দাওরা মাদ্রাসায় দাওরা ছাত্র থাকে 300 400 500 600 700 এরকম ছাত্র থাকে এতগুলো ছাত্রের মধ্যে সর্বোচ্চ হয়তোবা তাদের নিজস্ব গ্রন্থ আছে নিজস্ব গ্রন্থ পড়ে যারা নিজের বাপের টাকার কিনা গ্রন্থ পড়ে এইরকম ছাত্র সংখ্যা সর্বোচ্চ হলে 10 জন 12 জন 15 জন হবে তাদের নিজস্ব কিতাব নেই এই কিতাবটা নিজের নাই তো বাংলাটাকে কিনবে ওরা বাংলাটাকে কিনবে তারা আসল কিতাবটাই কিনেনি বাংলাটা কিনবে কোথায় থেকে আমি না কিনে তদন্ত করে দেখেছি এর একটা ইতিহাস আছে আমি যখন রেফারেন্স দিয়েছি এই বই থেকে তো আবু দাউদে বুকে হাত বাঁধার হাদিস আছে এটা আলেমগণ জানতেন না আহলে হাদিস আলেমগণ জানতেন না কি জন্য বলেন তো পড়েছে যে এটা এটা পড়েছে যে আমি ফতোয়া বোর্ডে আর তাহরিকের ফতোয়া বোর্ডে রেফারেন্স দিতে আবু দাউদ থেকে তখন আমি রেজাল্ট দেখার সময় বলছে যে আবু দাউদের রেফারেন্স কেন আবু দাউদে তো বুকে হাত বাঁধার হাদিস নাই তা আমি বললাম স্যার আছে কিন্তু যে আবু দাউদ আপনারা পড়েছেন ওই আবু দাউদে নাই তোমরা আশ্চর্য বলো কি তুমি আমি দুই আবু দাউদ খুলে দেখালাম তখন বললেন উনি এই বেটার এই মাঝহাবে বেটারা কত বড় চোর দেখছো হাদিস তুলে ফেলেছে আমার কথাটা মনে আছে ফতোয়া বোর্ডে ফতোয়া বোর্ডে আজ থেকে অনেক দিন পূর্বে এটা হবে 9 সালে কি 10 সালের দিকে আমার ভালো করে মনে আছে এত বড় বিদ্বান তিনিও জানেন না এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদ যে বলছেন যে তুমি ভালো করে দেখছো আবু দাউদের বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে বলেন কি বদিউজ্জামান উস্তাদ জি তিনি মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমার উস্তাদ ছিলেন শুধু এলিমি ছিল উস্তাদ জি মারা গেছেন আমি বলতাম দোয়া করার দুইজন উস্তাদ আমার বিপদ আপদে দোয়া করে আমার দুইজন উস্তাদ একজন হলেন বদিউজ্জামান একজন হলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমি মাঝে মাঝে বলি যেদিন মারা গেলেন সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলাম উস্তাদ জিকে উস্তাদ জি দোয়া করার একজন চলে গেলেন আর একজন বেঁচে থাকলেন তো দোয়াটা শরিক করে আমার জন্য দোয়া করেন তো বদিউজ্জামান উস্তাদ জি খুব গভীর মানুষ শুয়ে থাকে তো আমরা মনে করতাম যে গোটাটা এলেমের বস্তা উনি বলছেন যে এখানে একটা কারণ আছে উনি বলছেন যে একটা কারণ আছে এই উপমহাদেশ থেকে শব্দগুলো তুলে দেওয়ার জন্য ভূমিকা পালন করেছে একজন ব্যক্তি অনেক বয়স্ক তো বড় বড় বিদ্বানের কাছে পড়াশোনা করেছেন উপমহাদেশে ইন্ডিয়া পড়াশোনা করেছেন
আমাদেরকে এই কথাটা বলছিলেন যে আবু দাউদের উপরে অত্যাচারটা বেশি করেছে কেন জানেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সালাত অধ্যায়ে যতগুলো খুঁটিনাটি সালাতের মাসায়েল আছে সবই তিনি উল্লেখ করেছেন আল্লাহু আকবার কোন জায়গা বাদ দেননি এত বড় অধ্যায় আর কোন হাদিস গ্রন্থে নাই একবারে 12টা বাজায় দিয়েছেন এই জন্য তার নাম লকব হলো ইমাম আহলিল হাদিস আল্লাহু আকবার ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তো আপনাকে আর কি বুঝাবো আর একটা তো বুঝাতে হবে শেষ আবু দাউদের উপরে কেন অত্যাচার চলেছে আর অত্যাচার গুলো চলেছে জায়গা মতো একটা রফলে দেন জায়গা মতো যদি এই শব্দটা থাকতো যে আবু দাউদ নিজেই বলছেন এই হাদিস সহি নয় একবার রফুল আয়দান করার হাদিস সহি নয় ইমাম আবু দাউদ যখন বললেন তখন এই টেটকা ফুটকা দেওবন্দি হাটহাজারে মাদানি আর এই সমস্ত বাজারি এই সমস্ত আলেমদের কথাকে ছাত্ররা গুরুত্ব দিত না এই জন্য ওইটাও খতম ওইটাও কি করেছে খতম করেছে 202 পৃষ্ঠা আবু দাউদ খুলুন দেখেন একটা কি কাজ করেছে এ দেখেন আবু দাউদ 202 পৃষ্ঠা 22 নম্বর লাইন আনিল হাসান আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামা আন-নাস আলা উবাই ইবনে কাব ফাকান ইউসাল্লি লাহুম 20 রাকাতান হাসান থেকে বর্ণনা করছেন উমর ইবনে খাত্তাব মানুষকে জমা করেছিলেন উবাই ইবনে কাবের উপরে কাবকে দায়িত্ব দিয়েছিলেন ফাকান ইউসাল্লি লাহুম তিনি সালাত আদায় করাতেন তাদের 20 রাকাতান কয় রাকাত 20 রাকাত এটা কেন আবু দাউদের শব্দ 20 রাকাত এখানে আছে তো ইমাম আবু দাউদ শেষে বলছেন কি জানেন আমি সব পড়ছি না ওয়াহাদাল হাদিস হাদানিল হাদিসানে ইয়াদুল্লান আলা জুফে হাদিসে উবাই আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনাতা ফিল ভিতরে ইমাম আবু দাউদ নিজেই হাদিসটাকে জয়ীব বলেছেন কথা বুঝতে বললেন এই হাদিসটা কে জয়ীব বলেছেন ইমাম আবু দাউদ নিজে জয়ীব বলেছেন এবার এখানে করেছে কি ইসলি লাগুন ইচিরে রাকাতান এই রাকাতান শব্দটা যোগ করেছে এবার দেখেন থামেন আপনারা আগে বলেন না আমি একটু পড়ে বুঝা দিন একটু সময় নে অন্যদিন তো বক্তব্য দিয়ে চিল্লাই আজকে একটু বলে দিই ভালো করে দেখেন দেখেন এ দেখেন আবু দাউদ সৌদি আরব প্রিন্ট এটা সব প্রিন্ট পাবেন ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ খুলে সেখানেও পাবেন আমি আবার পড়ছি দেখেন আনিল হাসান আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামা আন-নাস আলা উবাই ইবনে কাব ফাকান ইউসাল্লি লাহুম 20 লাইলাতান ওখানে কি দেখলেন রাকাতান এখানে কি দেখলেন লাইলাতান মানে এই শব্দটা 20 রাকাত জাল হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য ভুয়া আমলকে প্রতিষ্ঠা করার জন্য হাদিসের ইবারত পরিবর্তন করেছে মড়ার উপরে খাড়ার ঘা এটা কথা শুনেছেন শুনেছেন মানে কি মরে গেছে তাও মরার পরেও জলাই করতেছে এটা এমনি হাদিসটা জয়ীব রে ভাই হাদিসটা কি এমনিতেই কি আরে লাইলাতান শব্দ দিয়েও জয়ীব এ দেখেন আলবানি নিজে জয়ীব লিখে রাখছেন দেখেন তো দেখেন আলবানি তো জয়ীব বলেছেন বলেছেন ইমাম আবু দাউদ আগেই জয়ীব বলে রাখছেন হাদিসটা জয়ীব আমি আগেই বললাম আপনাকে তো কি কারণে লাইলাতান শব্দটাকে তুলিয়ে দিয়ে রাকাতান শব্দ বসানো হলো এটাকে আপনাদের খুলে বলতে হবে নিজামউদ্দিন আউলিয়া আসছিলেন এদেশে আজ থেকে 700 বছর পূর্বে আসার পরে আলেমদের কথার জবাব দিচ্ছেন হাদিস বলে বলে জবাব দিচ্ছেন তখন বলছেন আলেমরা দাঁড়িয়ে গেলে বলছেন যে ফিকহি রেওয়ায়েত কি কানুনি হাইসিয়াত হিন্দ মে ফিকহি রেওয়ায়েত কি কানুনি হাইসিয়াত
خود احادث بھی زیادہ ہے اپ ابو حنیفہ کی رائے پیش کیجئے تیری کھپے گیا لے میرا بولسن شنون نجام الدین اولیاء صاحب اپ نے جنے رکھون ای ہندوستانے حدیثر چے ابو حنیفار پھیکھار ملو انیک بشی اپ نے ابو حنیفار کتھا دارا فتوا دین کی بزدین کتھا بندو کرے دیلے نجام الدین اولیاء بندو کرے دے بولسن اکھیپ کرے بولسن ایسے ملک میں تابتاج اسلام باقی رہیں گے جہاں ایک فاق کے رائے کو احادث پر دھوکیت دی جاتی آئی اکھیپ کرے دیلے بولسن اوئی رجی اسلام کتھا دیر ابوششت تھک بے جے رجی ایک دن بیتیر کتھا کے حدیثر اوپر پردھن نو دے وہاں تینی وقت بنا دے بندو کرے چلے گلے نجام الدین نام رکھے نجام الدین ار قبر پوجا کرا ہوئے اتو سے نجام الدین اولیاء ار قبر دلی دے ہوئی نی کینو کل لے کا کی کرنے مذہبی بیبشا ار مذہبی چاش تمکر مطا چاش کلے وہ دیشے تمک سے حرام ایٹا جانا نہیں تمک سے حرام ایٹا جانا نہیں ایر پر چاش کلے نا وہ تو کوئی ایک دن ہے حرام کسے کسی لام যাওয়ার পরে একবার তিনাতুল খাবাল খাওয়ায় আসছে ওদেরকে তিনাতুল খাবালের ব্যাখ্যা শুনেননি তিনাতুল খাবাল মানে কি জাহান্নামে যারা যাবে তাদের পুরানোর কারণে দেহ থেকে রক্ত পুজ নির্গত হবে আল্লাহ ওয়াদা করেছেন 5907 নম্বর হাদিস যারা মদ গাঁজা সোয়ানি ফেনসিডিল ইয়াবা বিড়ি তামাক জর্দা গুল সিগারেট জর্দা গুল যার আলা পাতা খাবে আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে এই জাহান্নামীদের রক্ত পুঁজ গোশ মিশ্রিত জুস খাওয়াবেন জাহান্নামীদের কি খাবেন জুস খাওয়াবেন এই কথা বলে আসছি আশ্চর্যজনক ব্যাপার হতবাক উপমহাদেশে হাদিসের উপরে যত অত্যাচার চলেছে আর কোথাও চলেনি কেন এই জালিয়াতি কি উদ্দেশ্যে এটা তো বুঝিনি আমরা তো বুঝতে পারি না হাদিসের গ্রন্থের উপরে এভাবে অত্যাচার চালানো হলো কেন এই জবাব কাল কিয়ামতের মাঠে কে দিবে আমি ডক্টর মুস্তাউদ্দিন সাহেব একটা কথা বলে গেছেন আমি ওই কথাটা অল্প সময় ধরে রিপিট করছি আবার আমাকে মাফ করবেন একজন আলেম এদেরকে আলেম বলা যায় কিনা জানি না আপনারাই জানবেন এদেরকে আলেম বলবেন কিনা রফুল আদায়নের হাদিসটা সম্পর্কে রফুল আদায়নের হাদিসটা সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে যে আসলে আল্লাহর নবী রফুল আদায়নের হাদিসকে ঘোড়ার লেজ উত্তোলনের মতো মনে করেছে আহলে হাদিসের রফুল আদায়ন করা মানে পাগলা ঘোড়ার অবাধ্য ঘোড়ার কি করে লেজ উত্তোলনের মতো করে আচ্ছা দেখেন তো মানুষকে আল্লাহ হেদায়েত না দিলে হেদায়েত পায় আরে একই পরিবারে আবু জাহল এত জ্ঞানী হওয়ার পরে রাসূলের মুখ থেকে কুরআন হাদিস শোনার পরেও ও কি হেদায়েত পেয়েছে কিন্তু বেলাল পায়নি আম্মার হেদায়েত পায়নি আবু জাহল উতবা সাহেবা পায়নি কেন রাসূলের মুখ থেকে পায়নি শোনার পরে হেদায়েত পায়নি হাদিস পড়েছে বেটা হাদিস পড়ে নয় খান হাদিস পড়ায় এক বছরে কুতুবে সিত্তা নাম দিয়েছে সিয়াসাত্তা সিয়াসাত্তা নাম দিয়ে হাদিসের ব্যবসা করছে সবগুলো সহি আপনারা জেনে রাখুন সিয়াসাত্তা কথাটি তৈরি করেছে ষড়যন্ত্রকারীরা মাঝহাবের ষড়যন্ত্রকারীরা এই কথা তৈরি করে সব জাল জৈব হাদিস মিথ্যার করে পাচার করার চেষ্টা করা হয়েছে এটা অথচ দুইটা কিতাব সহি বুখারি এবং মুসলিম বাকি হিসাবটা জেনে রাখুন আবু দাউদের মধ্যে 1054টি জৈব হাদিস আছে তিরমিজির মধ্যে আছে 832টি নাসাইয়ের মধ্যে আসছে 390টি ইবনু মাজার মধ্যে আসছে 876টি আপনি এবার চিন্তা করুন এই তিনখান বইয়ে সরি চারটি কিতাবে 3152টি 54টি জৈব মুদাল হাদিস আছে দুর্ভাগ্য হলো অথচ সবগুলো চালিয়ে দিয়েছে কি বলে এ দেখেন আবু দাউদ খুলে এখনি দেখালাম দেখালাম না তিনি নিজে বলছেন হাদিসটা কি জয়ীফ দেখালাম না তাহলে আবু দাউদের সব হাদিস কি সহি দেখেন রফুল আদায়নের হাদিস ইমাম
মুসলিম রফুলায়দান করার হাদিস উল্লেখ করছেন 168 পৃষ্ঠায়, কত পৃষ্ঠায়? 168 পৃষ্ঠায় উল্লেখ করছেন। ওই হাদিসগুলো তো জানেন আপনারা। আর যে হাদিসটি বর্ণিত হয়েছে ঘোড়ার লেজ উত্তোলন করার কথা, বুঝতে পারেননি, এইটা বর্ণনা করেছেন ইমাম মুসলিম 181 পৃষ্ঠায়। রফুলের হাদিস উল্লেখ করেছে কত পৃষ্ঠায়? 168 পৃষ্ঠায়। রফুলের হাদিস 5টি হাদিস উল্লেখ করেছেন, 5টি হাদিস উল্লেখ করেছেন কত পৃষ্ঠায়? 168 পৃষ্ঠায়। আর ঘোড়ার মতো লেজ উত্তোলন করে এইটা উল্লেখ করেছেন কত পৃষ্ঠায়? 181 পৃষ্ঠায়। বলুন তো দুই হাত হতে পারে না? কেন একজন আলেম জানার পরও কৌশল করে, বেটা কাল কিয়ামতের মাঠে তোমাকে বানর তৈরি করা হবে, তোমাকে শুয়োর তৈরি করা হবে, বয়সে যদি বড় হও তাহলে শুয়োর হবা, আর যদি বয়সে তরুণ হও তাহলে বানর হবা। খবরদার, হাদিসের উপরে হিলা বাহানা করে হাদিসকে কাটছাট করার চেষ্টা করো না, সাবধান। এই অপব্যাখ্যা করার কারণে বানি ইসরাইলদের কথা মনে নাই? দাউদ আলাইহিসসালামের সময় দাউদ আলাইহিসসালাম খুতবা দিতেন, নাস খুতবা শুনতে আসত, জাবুর শোনার জন্য চলে আসত। নিষিদ্ধ ছিল কোন দিন? শনিবার। যখন নাস চলে আসে তখন বাদ দেয় দেয়, ওরা শনিবারে ধরে না, শনিবারে ওই বাদ দেয়, মাছ ধরে না। দাউদ আলাইহিস সালামরা জানেন না, ঘটনা জানতে পারেননি, কি ব্যাপার? রবিবারের দিন মাছ ধরছে, ধরার পরে মানুষের কোনো সাড়া শব্দ নাই, ব্যাপারটা কি? লোকজন নাই, ঘটনা কি? তবে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ আগেই বলে দিয়েছেন যে সাড়া শব্দ তো তোমার খোঁজার দরকার নাই, তুমি এখান থেকে পালা আনো, কি এখান থেকে দূরে সরে যাও, সাড়া শব্দ নেই। পরে খোঁজ নিয়ে দেখছে ওই এলাকায় যাওয়ার পরে, দেখছে প্রাচীরের মধ্যে যাওয়ার পরে, দেখছে সব বুড়াগুলো শুয়োর হয়ে গেছে আর সব তরুণগুলো কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। বানর আর শুয়োর কি কথা বলতে জানে? কাকে কি বুঝাবে? আদি জানা আছে না? ফাজা আলাহুম কিরাদাতাহু ওয়া খানাজির 60 নম্বর আয়াত সূরা মায়েদা, 66 নম্বর আয়াত সূরা বাকারা, খুলে দেখুন, কিরাদাতান খাসিন পড়েননি? অতএব হাদিসের অপব্যাখ্যা করতে হলে সাবধান, সাবধানে অপব্যাখ্যা করতে হবে। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি কথা বলছেন দেখেন, আমি একটু পড়ে আপনাদের শোনাই দিই, আপনাদের হয়তোবা একটু কষ্ট হচ্ছে, দেখেন তো, কুল্লা ইদা সাল্লামনা কুল্লা বি আইদিনা আসসালামু আলাইকুম فَنَظَرَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَأْنُكُمْ يُشِيرُونَ بِأَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شَمْسٍ شَمْسٍ إِذَا سَلَّمَ أَحَدُكُمْ যখন তাশাহুদে বসতো তখন সালাম ফেরানোর সময় বলতো আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। এই ঘটনা কোন জায়গার বলেন তো? তাশাহুদের ঘটনা। আরে বেটা, তাশাহুদের ঘটনা তুমি নিয়ে গেলে কেন? রুকুর সময় রুকুতে উঠার পরে, দুই রাকাত শেষ করার পরে যখন উঠি তখন তখন রুকুতে আদান করি, আর এখানে আল্লাহ নবী নিষেধ করলেন কখনকার কথা? তাশাহুদে বসে সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এখানকার কথা বললেন। হাদিস রাফুল আয়দান হাদিস। আচ্ছা, যদি বিরোধী হয় তাহলে ইমাম মুসলিম তো এক জায়গাতে উল্লেখ করতেন দুইটা, তাই না? কিন্তু একটা বর্ণনা করলেন 168 পৃষ্ঠায়, আর একটি বর্ণনা করলেন 181 পৃষ্ঠায়। মানুষ তো এই কথা বুঝবে না, বুঝবে কি? এই যশোরের এক ভাই আপনার তরিকুল ছেলে আছে একটা, এর বাড়িতে গত 2 বছর আগে আমি আসছি, তখন একজন ভাড়াটে থাকে, এসে আমাকে বললেন
এই হাদিসটা তো ইন্টারনেটে আলেম ওলামা বলছে আল্লাহর নবী একে তুলনা করেছেন ঘোড়ার লেজের মতো উত্তোলন করার মতো, তো আপনারা এটা বলেন কেন? আমি বললাম মুসলিম আছে কি আপনার কাছে? জি আছে। আমি দুইটা হাদিস তখন এক জায়গায় করে দিলাম, দেখেন এইটা কি হাদিস আর এইটা কি হাদিস। তখন তিনি বলতে বাধ্য হলেন, তাহলে একজন আলেম সাধারণ জনগণকে এইভাবে বুঝাচ্ছেন কেন? নাউজুবিল্লাহ। প্রতারণার সীমা থাকতে পারে, কোথাকার নাট কোথায় লাগাইছে চিন্তা করতে পেরেছেন আপনি? হ্যাঁ, কোথাকার নাট কোথায় লাগাইছে? লাগাইছে মানে যে ব্যক্তি 1 টাকা জিহাদ ফান্ডে দান করবে তার নেকি হবে 700, আর যে ব্যক্তি জিহাদ ফান্ডে দান করবে এবং জিহাদে যাবে, যে ব্যক্তি জিহাদ ফান্ডে দান করবে এবং জিহাদে যাবে এই ব্যক্তি 700 না 7000 গুণ নেকি পাবে। এবার করলো কি জানেন, 2 700 কে এক জায়গায় করে দিল, 1টা 7000 আর 1টা 700, দুইটা গুণ করে একে আবার করতে লাগলো 1000 1000 গুণ, শেষে করলো 49 কোটি। কত? 49 কোটি। এবার আপনাকে প্রথম প্রশ্ন, এটা 198 পৃষ্ঠার হাদিস ইবনু মাজা, আমি কিন্তু অন্যদিকে চলে গেছি, খেয়াল করেছেন তো? কোটিতে চলে গেছি কিন্তু আমি। তো প্রথম কথা, এই জিহাদের হাদিসটা আপনি টঙ্গীর মাঠে নিয়ে গেলেন কেন? বুঝতে পারেননি? এই হাদিস আসছে জিহাদের মাঠের কথা। দুই হাদিসের দুই কথা আপনি একসঙ্গে গুণ করলেন কেন? কথাকে বুঝছেন না? দুই হাদিসের দুই কথা একসঙ্গে যোগ করলেন কেন? তিন, হাদিসটাই যে জয়ীফ কোনদিন জানার সুযোগ হয়েছে? হাদিসটাই কি জয়ীফ? এবার আপনি নিবেন কোন দিক দিয়ে? কোন দিক থেকে গ্রহণ করা যাবে 49 কোটি? এক হুজুর বলছেন যে জামাতের সঙ্গে সাহেব বাজার মসজিদ আছে রাজশাহীতে, মাগরেবের পরে আমি সালাত পড়ে সালাম না ফিরাতে সুন্নাত কি বলে যে সালাম ফিরানোর পরেই বললে যে আপনারা বসে যাবেন, এলেম ও ইয়াকিনের ইমান ও ইয়াকিনের বর্ণনা হবে, বহুত ফায়দা হবে। তো থামেন, আমার এক বন্ধু কানে কানে বলছে, বলেন তো কি বললো? আমি বললাম যে কেন বললো যে এলেম ও ইয়াকিনের বর্ণনা হবে, বহুত ফায়দা হবে? ভালো করে শুনেন, তার শুনবো কোথায়, একবারই তো বলি। তো বলছে যে আমি যেটা শুনলাম সেটা হলো এর কি ইমান ও ইয়াকিনের আলোচনা হবে, ভূত পয়দা হবে। এটা কি বললে তুমি? এটা কি বললে? তো বলছে আমার দাদা নিজে তবলিগ করে। তো আমি বললাম যে না, তো আমার কথাটা যুক্তিক মনে হলো না, যুক্তিক মনে হলো না মানে ওরা বহুত ফায়দা হয় এটাই তো বলেছে, এটা আর কি শব্দ, এটা উর্দু শব্দ। তো আমি বসে গেলাম ফায়দা হাসিলের জন্য, কি করলাম বসে গেলাম। বসে যাওয়ার পরে ওই লাইনটা পড়ছে, কোন লাইনটা জানেন? যে ব্যক্তি জামাতের সাথে এক ওয়াক্ত সালাত আদায় করবে এই ব্যক্তি 3,35,54,432 গুণ নাকি পাবে। আমি বললাম যে দলিল, তখন আমার দিক তাকায় বলছে এটা দলিল মনে হয় না, এটা দলিল। আমি বললাম এটা তো ফাজাইল নামাজ, এটা ফাজাইল আমল, তো এটা দলিল কি? এটা যদি নবী বলে থাকেন হাদিসের উদ্ধৃতি থাকবে না? অবশ্যই থাকতে হবে। তখন বলছে এটাই দলিল। তা আমি একটা কথা বলি, বলছে না আমরা বৈঠক চলছে এখানে আপনি কথা বললেন না, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আচ্ছা ঠিক আছে, আপনার ফজিলত নিয়ে থাকেন। কত কোটি হলো? 3,35,54,432 গুণ। আপনার মনে থাকবে না, এত বড় সংখ্যা মনে থাকে? আচ্ছা এবার আপনাদের বলি, এরপরে কি জান্নাতের ফয়সালা হয়েছে? হয়েছে? এখন যখন দুই বন্ধু বেরিয়ে আসছে, তো আমি কি বললাম এবার বলেন দেখি। এই যে আপনাকে ভূত বানা দিল না, দেখেন কথা বলতে দিল, আমি বললাম যে এই কথা বললো, তো তুমি যে এই তাহাকিক করবে তা তো আর জানো।
তুমি যে এই তাহকিক করবা এই তো আমি জানি না তো ভূত তো বানাই দিল আপনার মতো একজন ব্যক্তি পৃথিবীর আলোচক আপনাকে ভূতই তো বানাই দিল এই দেখেন এই এলেমে বলে ইয়াকিনের বর্ণনা শুনলে ভূত পয়দা হয় এটাই ঠিক কথা আমি বললাম যে তোমার তাহকিক শুনে তো আমি টাটকা লেগে গেলাম দেখছি অথচ আল্লাহর নবী বলেছেন 560 নম্বর হাদিস আবু দাউদ বলেন হাদিস পছন্দ হয় না সহিহ বুখারীতে হাদিসটি আসছে জামাতের সঙ্গে সালাত আদায় করলে কত নেকি হয় 25 থেকে 27 নেকি হয় আরে জামাত লাগবে না জামাত লাগবে না একজন ছাগলের রাখাল পাহাড়ের চূড়ায় একাই সালাত আদায় করছে 1203 নম্বর হাদিস সহিহ আবু দাউদ খুলুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতারা শুনে রাখো উনজুরু ইলাব্দি আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো ছাগলের রাখাল সালাতের সময় হয়ে গেছে আযান দিল ইকামত দিল সালাত আদায় করছে ইয়াহু মিন্নি আমাকে ছাড়া কাউকে ভয় করে না আমাকে ছাড়া কাউকে ভয় করে না তোমরা সাক্ষী থাকো গফরতুলি আব্দি আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম ওয়া আদখালতু হুল জান্নাহ আমি তাকে জান্নাতে প্রবেশ করে দিলাম কেন এ কি জামাতে পড়েছে এ কি মাস্টার পাস অনার্স পাস এ কি ডক্টর সচিব ডিসি এসপি মন্ত্রী প্রধানমন্ত্রী কে বকরি রাখা কার দাম নাই সবচেয়ে বকরির রাখালের দাম কম এই লোকটি সম্পর্কে আল্লাহ বলছেন আমি আমার বান্দার প্রতি খুশি হয়ে গেছি আমি তার পাপ ক্ষমা করে দিলাম আমি তাকে মরার আগে জান্নাত দিয়ে দিছি কেন এই ফজিলত বললে চলে না এই ফজিলত বললে কি হয় দেখে ওটা দেন ওটা ওটা রফুল আদম সম্পর্কে যখন আসছি তখন কথাটি আপনাকে বলতেই হবে আমি বলে দিব আপনাকে আপনি কষ্ট পাবেন না শুনুন এবার বর্ণনা একটা শুনুন বর্ণনা একটা বলছেন আন্না আব্দুল্লাহ ইবনে জুবাইর রা রাজুলান ইয়ারফাউ ইয়াদাইহি ফিস সালাহ ইনদার রুকুয়ে ওয়া ইনদা রাফি রাসিহি মিনার রুকু ফাকালা লা তাফাল ফা ইন্ন হাযা শাইউন ফালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাউ আব্দুল্লাহ ইবনে জুবাইর দেখলেন একজন ব্যক্তিকে ইয়ারফাউ ইয়াদাইহি ফিস সালাহ সালাতের মধ্যে রফুল আদান করছে ইন্দার রুকুয়ে ওয়া ইন্দা রফে রাসিহি মিনার রুকু রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার পর রফুল আদান করছে তখন তিনি তাকে বলছেন ফাকালা তিনি বললেন লা তাফাল তুমি আর এটা করো না ফা ইন্না হাযা শাইউন এটা একটা আমল ফালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল করতেন সুম্মা তারাকাহু অতঃপর তিনি কি করেছেন ছেড়ে দিয়েছেন এই কথাটি এই হাদিসটি উল্লেখ করেছেন কোন জায়গায় জানেন আগে বলেনি এ কথা আমার নয় মুয়াত্তা মোহাম্মদের কথা বলে গেলেন ডক্টর মুস্তাদির সাহেব মুয়াত্তা মোহাম্মদের টিকার আলাউদ্দিন সরি ডক্টর তাকিউদ্দিন 104 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে ডক্টর তাকিউদ্দিন সাহেব বলছেন দেখুন লাকিন্না হাদাল আসারা লাম ইয়াজিদুল মুখারিজুন আল মুহাদ্দিসুন মুস্তাদিন ফিল কুতুবিল হাদিস আমার কথা নয় একজন প্রখ্যাত হানাফি বিদ্বান তিনি লিখছেন এই কথার সম্পর্কে লাকিন্না হাদাল আসার কিন্তু এই হাদিস এই আসার লাম ইয়াজিদুল মুখারিজুন আল মুহাদ্দিসুন যারা হাদিসের টিকা করেছেন এবং মুহাদ্দিস মানুষ মুসনাদান যারা সনদ ভিত্তিক টিকা করেছেন হাদিসের যারা মুহাদ্দিস ফি কুতুবিল হাদিস তারা এই হাদিসকে হাদিসের গ্রন্থ সময়ে পাননি লাম ইয়াজিদহু তারা পাননি তাহলে আপনি হাদিস বর্ণনা করলেন কেন কেন বর্ণনা করলেন দেখেন এই মিথ্যা হাদিসটা এটা হলো বুখারী যেটা আমরা মাদ্রাসায় পড়াই
এই বুখারী দেখেন এই হাদিসটা যোগ করেছে কোথায় আপনার গায়ের রক্ত একবারে গরম হয়ে যাবে যদি আহলে হাদিস হন তাহলে গায়ের রক্ত গরম হয়ে যাবে দেখেন এবার কি করেছে এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পাঁচটি হাদিস উল্লেখ করেছেন অপরাধন করার কয়টা পাঁচটি হাদিস উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পাঁচটি হাদিস উল্লেখ করেছেন পাঁচটি হাদিস উল্লেখ করার পরে তিনি এই হাদিসটা এবার যোগ দিচ্ছেন কোন হাদিসটা দেখেন একশো দুই পৃষ্ঠা এই পাঁচ হাদিসকে খতম করার জন্য একজন হানাফি বিদ্যার টিকা করেছেন আহমদ আলী সাহারানপুরি সাহারানপুর যেখানে পড়াশোনা করেছেন জাকারিয়া সাহেব সেই মাদ্রাসার মহাদ্দিস তিনি এই হাদিসটা উল্লেখ করছেন যে হাদিসটা সম্পর্কে মহাদ্দিসগণ জানতেন না ওই হাদিসটা টিকাই উল্লেখ করেছেন কি বলে আন্না আন্না আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাজুলান ইয়ারফাউ ইয়াদাইহি ফিস সালাহ ইনদা রুকুয়ে ওয়া ইনদা রাফউ রাসিহি মিনার রুকু فقال لا تفعل فإن هذا شيء فعله رسول الله صلى الله عليه وسلم ثم ترك পেলেন যে বর্ণনাটা মুহাদ্দিসগণ জানেন না কোন হাদিসের গ্রন্থে বর্ণনা হয়নি একেবারে দাজল্য মিথ্যা ডাহা নগদ একবারে কাঁচা মিথ্যা হাদিস তৈরি করেছে ওই হাদিসটা সহিহ বুখারীর টিকাই উল্লেখ করেছে কি করার জন্য বলতে কি করার জন্য এই পাঁচটা হাদিসকে খতম করার জন্য বলেন এবার ছাত্ররা টিকা পড়বে না হাদিসের মতন পড়বে এবার বলুন দেখি হুজুর এই কথাটা পড়ার পরে ইমাম বুখারী বাপ পাচ্ছেন একটা বাপ না কয়েকটা একটা বাপ না কয়েকটা দেখেন এক নম্বর বাপ পাচ্ছেন বাবু রফিল ইয়াদাইন ফি তাকবীরাতিল উলা মাল ইফতেতা প্রথম বাপ পাচ্ছেন একশো দুই পৃষ্ঠা তাকবীরে তাহরিমার সময় দুই হাত উত্তোলন করা আবার বাপ পাচ্ছেন বাবু রফিল ইয়াদাইন ইদা কাব্বারা ওয়াইদা রাকা ওয়াইদা রাফা তিনি দুই হাত উত্তোলন করা যখন তিনি তাকবীর দিতেন যখন রুকু করতেন তখন রুকু থেকে উঠতেন আবার অধ্যায় রচনা করছেন বাবুন ইলা আইনা ইয়ারফা ইয়াদাইহি কোন পর্যন্ত হাত তুলবে সে অধ্যায় রচনা করেছেন আবার অধ্যায় রচনা করছেন বাবু রফিল ইয়াদাইন ইদা কামা মিনার রাকাতাইন দুই রাকাত থেকে যখন উঠবে তখন আবার রফল আয়দান করবে ইমাম বুখারীর পিছনে কি এমনি লাগছে ইমাম বুখারীর পিছনে কি এমনি লাগছে আপনাদের আমি কিভাবে বুঝাবো কেন এই রফুল আয়দানের হাদিসকে খতম করার জন্য যে রফুল আয়দানের সুন্নাতের পক্ষে হাদিস বর্ণিত হয়েছে একটি নয় দুইটি নয় চার শত হাদিস বর্ণিত হয়েছে শুধু কুতুবে সিত্তার মধ্যে বর্ণিত এই ছয় খান কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে একান্নটি হাদিস বুখারিতে পাঁচটি মুসলিমে পাঁচটি আবু দাউদে ষোলোটি নাসাইতে ১৩টি ইবনু মাজাতে ১১টি আর তিরমিজিতে একটি এতগুলো হাদিস বর্ণিত হয়েছে ৫১টি তাও তারা মানবে না দুঃখের শেষ নাই বোঝার শেষ নাই বলার শেষ নাই শুধু তাই নয় আপনাদের তিনটা কথা বলি এই জাজল্য হাদিস তৈরি করেছে রফলেদ না করা পক্ষে কয়জন সাহাবীর নামে বলেন তো দেখি কয়জন সাহাবী তিনজন একজন হলেন আব্দুল ইবনে জুবায়ের বলুন তো আব্দুল ইবনে জুবায়ের কে কে আল্লাহর রাসূলের আপন ফুফাতো ভাই দুই ইবনে মাসউদ বলেন তো কে একজন সাহাবী রাসূলের বাড়িতে ঢোকার অনুমতি লাগতো না তার নাম কি ইবনে মাসউদ আরেকজন আল্লাহর নবীর দোয়া প্রাপ্ত সাহাবী মাইমুনা খালা বলতেন মাইমুনাকে খালা বলতেন আল্লাহ রাসূলের কাছে বেশি বেশি থাকতেন তিনি হলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসগুলো এটা আব্দুল ইবনে জুবায়ের থেকে আরেকটা বর্ণনা করেছেন কার থেকে ইবনু আব্বাস থেকে দেখবেন আন ইবনে আব্বাসিন কল
কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া দাইকে কুল্লামা রাকা ওয়া কুল্লামা রাফা সুম্মা সারা ইলা ইফতিতাহিস সালা ওয়া তারাকা মা সিওয়া যালিক ইবনে আব্বাস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা যখন রুকু করতেন যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন করতেন সুম্মা সারা ইফতিতাহিস সালা অতঃপর তিনি শুধু রাখলেন যখন সালাত শুরু হয় তখন রাফা আদান করেন ওয়া তারাকা মা সিওয়া যালিক আর এইটা অন্য জায়গায় ছেড়ে দিলেন অথচ এইটা সম্পর্কে মন্তব্য করছেন তাকিউদ্দিন হানাফি বিদ্বান উল্লেখ করছেন হাদানাল হাদিসানে লা ইয়ারিফান আসলান ওয়া ইন্নামাল মাহফুজ আনহুমা খিলাফু যালিক এই দুইজনের বর্ণনা ইবনু আব্বাস এবং জুবায়েরের বর্ণনা কোনো ভিত্তি নেই বরং ইবনু আব্বাস এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহু আদান করতেন তার সহিহ হাদিস বর্ণিত হয়েছে আপনাকে কি বলবো তত্ত্বভিত্তিক কথা বলতে গেলে অনেক সময় লেগে যায় বক্তব্য শোনানো যায় না কিন্তু আজকে আপনারা কেন বললেন সহিহ বুখারীতে আরেকটা অত্যাচার হয়েছে আমি আর একটা তথ্য দেখাবো আমাকে আপনারা মাফ করবেন একটা তথ্য দেখাবো আর সেটা হলো দেখেন দুইশো উনসত্তর পৃষ্ঠা কত পৃষ্ঠা দেখেন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ফজলে মান কামা রমাদান এটা শুরু হয়েছে এখানে এইটাতে শুরু হয়েছে বাবু ফজলে মিন রমাদান না বাবু ফজলে মান কামা রমাদান রমাদান মাসে যে ব্যক্তি তারাবি পড়বে তার ফজিলত দেখি বুখারীটা দেখতে নিচে এটা এই দেখেন এইটা সৌদি আরবের প্রিন্ট এটা উপমহাদেশের প্রিন্ট এটা সৌদি আরবের প্রিন্ট দেখুন তো এখানে কিভাবে শুরু করেছেন এখানে কিভাবে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবু সলাতি তারাবি বাবু ফজলে মান কামা রমাদান মাঝখান থেকে উঠে গেছে কোনটা কিতাবু তারাবি কেন তুলে দেওয়া হলো জানেন কেন এটা তুলে না দিলে ছাত্রদের বোঝানো যাবে না কারণ যখন এটা থাকবে তখন বুঝবে ওহো এখানেই তো হাদিস নিয়ে আসছেন মা আয়েশার হাদিস কি হাদিসটা আনাবি সালামাত ইবনে আব্দুর রহমান আন্নাহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান আবু সালামা ইবনে আব্দুর রহমান জিজ্ঞেস করলেন আয়েশাকে আল্লাহর রাসূলের সালাত রমাদান মাসে কেমন ছিল ফাকালা তিনি বললেন মাকানা ইয়াসিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারাত রাকাতান ইসাল্লি আরবান ফালা তাসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইসাল্লি আরবান ফালা তাসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না তিনি উত্তর দিলেন আল্লাহর নবী রমাদানে এবং রমাদানের বাহিরে 11 রাকাতের বেশি সালাত পড়তেন না শব্দ আসছে লা ইয়াসিদু তিনি বৃদ্ধি করতেন না যারা বুঝেছে সল্লা সল্লা সালাতুল্লাহ লে মাসনা মাসনা রাত্রি সালাত দুই দুই রাকাত করে পড়ো যারা এই কথা বলে বলতে চেয়েছেন যত পারো তত পড়ো বিশ না তিরিশ না চল্লিশ না আশি না একশো না 1000 পর্যন্ত পড়ো যারা এই কথা বলেছেন তাদের এই ব্যাখ্যা সালাবদের ব্যাখ্যা নয় এখানে ইয়াসিদ শব্দ ব্যবহার করেছেন বৃদ্ধি করতেন না বৃদ্ধি করতেন না 11 রাকাতের বেশি বন্ধুরা আমার এই কেতাব থেকে কেতাবু সলাতে তারাবি বাদ গেল কেন কি করেছে জানেন কি করেছে ওই ছোট্ট করে নুনে কুতনি দিয়া লিখে রাখছে এখানে যে কেতাবু সলাতে তারাবি যেন কেউ দেখতে না পায় এই দেখেন এখানে আচ্ছা এত বড় প্রতারণা করার কি দরকার ছিল আমার কথা শেষ আপনার আরো দেখাতাম আরো অনেকগুলো আছে আমি দেখাতাম আজকে দেখানোর সময় নয় আমি বলতে চেয়েছিলাম আপনাদেরকে হকপন্থীদের পরিচয় কথা তো বেশি হয়ে গেছে মানে রাত তো অনেক হয়ে গেছে তাই না আপনাদের কাছে রাত অনেক হয়ে গেছে কষ্ট পাচ্ছেন আপনারা আমি আপনাদের বুঝাতে চাই কুরআন এবং সহিহ হাদিস মানতে চাইলে জ্ঞানটাকে উন্মুক্ত রাখুন মিথ্যাচারকে গুরুত্ব দিবেন না আজকে এখন জ্ঞানী মানুষরা খাদ্য পাচ্ছে খোরাক পাচ্ছে জ্ঞানী মানুষরা খোরাক পাচ্ছে আমরা যখন কথা বলি
তখন একটু গায়ে লাগে, গায়ে লাগে বলতে কি জানেন, একটু বলি দেখেন, রমাদান মাসে যখন আজান হয় তখন আহলে হাদিসদের আগে আজান হয়, তাই না? দুই তিন মিনিট আগে হয়, তাই না? রমাদান মাস পার হলে, রমাদান মাস পার হলে আধা ঘন্টা বিশ মিনিট পরে আজান হয়, বলুন তো দেখি কেন? কেন রমাদান মাসে আহলে হাদিসদের আগে তিন মিনিট আগে আজান দেয়, তাহলে রমাদান পার হলেই কেন বিশ মিনিট পরে দেওয়া হয়, আধা ঘন্টা পরে দেওয়া হয়? যারা শাওয়ালের সিয়াম রাখে, যারা গোটা বছর নফল সিয়াম রাখে, তাদের সিয়াম হয় না, সুবে সাদেক পার হওয়ার বিশ মিনিট পরে আজান হয়, আর ওই আজানের আগে সাহারি করে। এবার আপনি বলুন তো দেখি এই সাহারি করলে সিয়াম হবে কি না? হুজুরে উত্তর নাই, সভাপতি এবার নীরব, উত্তর দেন দেখি, উত্তর দেন দেখি আপনার সাহস কত বড়। এখন আলহামদুলিল্লাহ করে ফেলেছি আমরা, সালাতের স্থায়ী সময়সূচি আপনাদের উপহার দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদেরও ঢাকার সাথে কত মিনিট যোগ? পাঁচ মিনিট। গত বছর জুন মাসে সিয়াম পালন করেছেন, কত মিনিট যোগ দিয়েছেন দেখেন? আপনি দুই মিনিট আগে ইফতার করেছেন, রাজশাহীর মানুষ ইফতার করেছে তিন মিনিট আগে, যে সময়সূচি তৈরি করা হয়েছে সব ভুল। ইসলামিক ফাউন্ডেশন যা দিয়েছে ওটা প্রতারণা। আমরা মক্কা অ্যাপ থেকে উম্মুল কুরা থেকে সময় বের করে নিয়েছি, বাংলাদেশের আবহাওয়া বিভাগের সময় দিয়েছে তার সাথে, কারণ সময়ের ক্ষেত্রে বাংলাদেশ এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে পারবে না। এখানে এক মিনিট চেঞ্জ করলে গোটা পৃথিবীর এক মিনিট চেঞ্জ হয়ে যাবে, এটা কি জানেন? এটা এটা হলো সময়ের পার্থক্য, দ্রাঘিমা। ওই ক্যালেন্ডার আমরা নিয়ে এসেছি, ক্যালেন্ডার প্রত্যেকে নিয়ে যাবেন, বাড়িতে একটা রাখবেন, মসজিদে একটা দিবেন, যেন আপনাকে ঠকাতে না পারে। সারা বছর ইবাদত করা হয়, ফজরে আজান দেওয়া হয়, সাহারি খাই, সেই অনুযায়ী কোনো ব্যক্তির সিয়াম হয় না। আরেকজনকে বললাম, আচ্ছা হুজুর এই সূরা ফাতিহার পরে এত এত রাগ কেন আপনার? যে কেন, আল্লাহ তো বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আছে না কুরআনে? এই যে বইটা দেখছেন না, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি যে অন্যায় করেছি, বইটা বের করে আল্লাহ পাকই ভালো জানে কি যে অন্যায় করেছি। আমাকে কেউ কেউ বলেন যে কেন যে লিখতে গেলেন, আহমদুল্লাহ তিরিশালী সাহেব বলেছেন গতদিনে আমার কানে আসলো, তিনি চ্যালেঞ্জ করেছেন যে বাবারা তোমরা একটা লিখি দেখাও না যে আমরা একটা লিখেছি, এটা নিয়ে এত মাথা ঘামানো কেন? কোনটা পচা আর কোনটা ভালো দুইটা আলাদা করে দেওয়াই আমার অপরাধ। আর একটা ব্যবসা বন্ধ করে দিয়েছি যে ভান্তির বেড়াদের একামত দিন, ব্যবসা বন্ধ করার কারণে সমস্যাটা হয়েছে। কিন্তু আমি আজকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমি যেন এখন বর্তমানে পরশ্রী কাতরতার শিকার হয়ে এখন যেন আমাকে পথ ঘাট বন্ধ করে দেওয়ার জন্য নিজেদের জাতীয় ভাইয়েরা প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ তুমি আশ্রয় দিলে পৃথিবীর কোন শক্তি, আল্লাহ আমি বিশ্বাস করি তুমি আশ্রয় দিলে আমাকে পৃথিবীর কোন শক্তি আমাকে কখনো ধরাশায়িত করতে পারবে না ইনশাআল্লাহ, এটা বিশ্বাস করি। তবে আপনাদের দোয়া চাই, আমি আপনাদের দোয়া চাই। কেন পরশ্রী কাতরতার শিকার হলাম? হকটা বলতে গিয়ে, হকটা পেশ করতে গিয়ে কেন পরশ্রী কাতরতার শিকার হলাম? আমাকে কোন কোন ব্যক্তি সংকেত দিচ্ছেন এই মর্মে, আপনি কথা বলুন নরম ভাষায়, বই লিখেছেন তবে এই রকম আর বই সামনে প্রকাশ করার চেষ্টা করবেন না। আমি বললাম ভ্রান্তির বেড়া যারা একামতে দিন যখন প্রকাশ করার আল্লাহ সুযোগ দান করেছেন, তখন সামনের বই প্রকাশ করাতে আমার কোনো দ্বিধা নেই। ব্যবসা বন্ধ হয়ে গেছে কিভাবে? কেন সিস্তিয়া কে আর মুজাদ্দিয়াদেরকে নকশাবন্দি কে আর কাদারে কে চিনেননি?
চিনা যায়নি, কোয়ান্টাম মেথড কে চিনা যায়নি, লালন ফকির কে চিনা যায়নি, কাদিয়ানি কে চিনা যায়নি, হানাফি শাফি মালিকি হাম্বলি খারেজি শিয়া মুরজিয়া জাহামিয়া কাদারিয়া, কোনটা তবলিগ কোনটা জামাত ইসলাম আর কোনটা কি কে কি করে সবগুলো উল্লেখ করা হয়নি ওর মধ্যে। এটাই কি আমার অপরাধটা হলে? আমি কারো সহযোগিতা চাই না, আমি কারো কাছে ভিক্ষা চাই না, আমি আশ্রয় চাই রহমত চাই আল্লাহর কাছে। আমি ভীতু নই, আমি ভীতু নই, আমি আমার বক্তব্য আমি আমার লেখনি আল্লাহর রহমতে পেশ করব ইনশাআল্লাহ, পেশ করো ইনশাআল্লাহ। হক কবুল করার মালিক আল্লাহ, তুমি আমাদের খেদমত গুলো কবুল করো, আমিন। আজকে এয়ারপোর্টে দেখা হয়েছে, আজকে গরিব বাপে ব্যবহারই কি, আমি সম্মান দিয়ে বিদায় দিলাম, পরে শুনলাম আর একজন বলছেন সাথে আর একজন ছিলেন তো বলছেন যে মুজফফর বিন মহসিনের সাথে সাক্ষাৎ হয়ে যেমন লাগলো তো বক্তব্য তো তেমন লাগে না, সাক্ষাতে তো আমাদের খুব ভালো সম্মান করলেন। হ্যাঁ আমি সম্মান করেছি যথেষ্ট, আজকে এয়ারপোর্টে আজকে আমরা আসছি দুইজনাই ঢাকা টু যশোর ফ্লাইটে আসছি, তাদেরকে সম্মান করেছি। একজনকে বললাম যে আপনাকে কি সুরা ফাতিহা কামড়ায়, এই কথা বলছেন কেন? তো বলছে যে আপনি সুরা ফাতিহা না মাগরিবের সালাতে দুই রাকাতে পড়লেন না, এশার সালাতে দুই রাকাতে পড়লেন না, কিন্তু মাগরিবের দুই রাকাতের পরে আর এক রাকাত আছে না, ওখানে তো ইমাম কুরআন তেলাওয়াত করে না, তো ওখানে পড়েন না কেন? উত্তর আছে, আছে, এশার সালাতের চার রাকাতের দুই রাকাতে ইমাম কি কেরাত পড়ে? কেরাত পড়ে, শেষ দুই রাকাতে পড়ে, তখন পড়েন না কেন? আচ্ছা এটা গেল, জোহর সালাতে পড়েন না কেন? জোহর সালাতে ইমাম কি জোরে কেরাত করে? এই জন্য বললাম যে আপনার কামড়ায় কি? তো বলছে যে আপনার কথাগুলো এইরকম, কথাগুলো এরকম মানে আমিও জানি যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, তেলাওয়াত তো করা হয় না, আমি তো ওটা বলিনি। তখন বলছে যে কারণটা হলো যদি পড়তে গিয়ে ইমামের আগে পড়া হয়ে যায় এই জন্য জহর আসরে পড়ি না। থামেন থামেন এবার থামেন, আমি বললাম তাহলে ইমামের পিছনে রুকু দোয়া পড়েন না, বুঝেন না আপনারা মনে হয় রুকু দোয়া পড়েন না? হ্যাঁ পড়ি তো, যে তখন আগে গেল না পিছিয়ে গেল ওটা জানেন না? তাশাহুদ পড়েন না? হ্যাঁ পড়ি তো, তখন কি মাথায় আসে না যে ইমাম আগে পড়লো না বসে থাকে? আমি আগেই তো আপনি রুকু দোয়া পড়ে ভাত তাকান যে ইমাম উঠলো কিনা, সুরা ফাতিহা কি কামড়ায়? আর একটা কামড়ায় আমি বলবো, এই জন্যই প্রতারণার শিকার হতে হবে না, এই জন্য এই কথাগুলো লেখা আছে বইটার মধ্যে, যত জাল কথা সব একদিক করে হকটা প্রকাশ করা আছে মানুষের সামনে। আমি বললাম একজন ব্যক্তি এশার সালাতে কেরাত চলছে, এশার সালাতে কেরাত চলছে, কি চলছে? কেরাত চলছে, চলতে চলতে তাড়াহুড়া করে গেল, ইমাম কেরাত করছে তখন দাঁড়ালো, দাঁড়ানোর পর বলছে ইন্নি ওয়াজ্জাহতু লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তারপরে পড়লো কি 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 নাওয়াইতু আন উসাল্লি উসাল্লিয়া আরবা রাকাতান মিনাল ইশা, না কি জন্য বললো এটা একটা বললো, তারপরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে বলছে কি সুবহানাকা আল্লাহুমা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, পড়ে দাঁড়া আছে আর কিছু পড়ে না, বুঝেননি? ইমাম কেরাত পড়ছিল, পড়তে পড়তে এর কয়টা দোয়া পড়া হয়ে গেছে? তিনটা পড়া হয়ে গেছে, দুইটা গাঁজা করি আর একটার কোন রকমের দলিল আছে মহাদিসকার মধ্যে পড়া যেতে পারে, দুইটা গাঁজা করি, দুইটা গাঁজা করি পড়া গেল, একটা দোয়া পড়া গেল, তিনটা দোয়া পড়েছে ইতিমধ্যেই, পড়ার পরে এইভাবে ভূতের মতো বসে দাঁড়া আছেন আর পড়ে না কিছু। তখন বলছি কামড়ায় সুরা ফাতিহা কামড়ায়, সব পড়া চলে কেরাতের সময় কিন্তু সুরা ফাতিহা শুধু চলে না, তাই না? কোথায় পেয়েছেন প্রতারণা এটা? তখন বলছেন যে এত বিশ্লেষণ করলে কি মানুষ মানতে পারে? আমি মানুষকে মানাচ্ছি না, আপনাকে কামড়ায় কিনা তাই জিজ্ঞেস করছি।
আপনি কি বলতেছেন আমাকে, কে শোনাতেছেন আমাকে? কত যুক্তি, কত প্রতারণা। সূরা ফাতিহার মূল কথাটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 60 বছর যাবত চালাচলাই করছে ইমামের পিছনে, 60 বছর যাবত বৃদ্ধ হয়ে গেছে, আজও ফরজ সালাতে এই কথাটা বলার সুযোগ হয়নি, আজও হয়নি। বলুন তো দেখি একই সিরাতে মুস্তাকিম পাবে? আরে নফল তো নফলই, ফরজ তো ফরজই, ফরজ ছট পড়লেন নফল দিয়ে, ফরজ ছট পড়লে না নফল দিয়ে চলবে? ফরজ সালাতেই সূরা ফাতিহা পড়া ছেড়ে দিয়েছো, হেদায়েত পাবে কোথায়? কারণ এই সূরা ফাতিহা ছেড়ে দেওয়ার মূল কারণ হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। সূরা ফাতিহার মধ্যে আছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আছে না? মাগজুব হলো ইহুদিরা, জল্লিন হলো খ্রিস্টানরা। যখন একজন মুসলিম ব্যক্তি পাঁচ প্রত্যেক দিন যত রাকাত সালাত আদায় করে, যত সালাত আদায় করে, সব সালাতেই পড়ে কি সূরা ফাতিহা পড়ে না? ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। তারা পথ পেয়ে নিল, তারা জান্নাতের পথ পেল, আমরা কত পুষ্ট হলাম, আমরা গজব প্রাপ্ত। প্রত্যেক মুসলিম ইহুদি খ্রিস্টানদের জন্য আল্লাহর কাছে গজব কামনা করে, এটা কি ইহুদিরা চাইবে? 61 পৃষ্ঠা খুলুন ইবনু মাজা, আল্লাহ নবী বলেছেন মানে হাতাজিল ইহুদ ওয়ান নাসারু মাহাসাদ বি কওলি আমিন ওয়া সালাম। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের যে বিষয়ে বেশি হিংসা করে সেটা কি? আমিন এবং সালাম। আরে বেটা আমিন জোরে যদি না বলবে তাহলে শুনবে কি করে? কথা বোঝা যায়নি? আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমিও আলোচনা এখান থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ, যে আলোচনা উপহার দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কাছে শেষ অনুরোধ হলো এই, আপনারা দাওয়াতের সাথে থাকার চেষ্টা করুন, ফেরকা বন্দি বন্ধ করুন। আজকে আল হাদিসদের দূর দিন আসার কারণে সামনে কোন দিন আসবে তা জানি না, বেদাতিরা ঘাড়ে চড়ে বসছে, তবে আমি বিশ্বাস করি হাদিসের উপরে একটি দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে। ব্রিটিশরা বিরোধিতা করে কোনো লাভ করতে পারেনি, বেদাতিরা বিরোধিতা করে লাভ করতে পারেনি, বিগত সময়ে জঙ্গিবাদের অভিযোগ দিয়ে লাভ হয়নি, এখনো ষড়যন্ত্র করে লাভ হবে না ইনশাআল্লাহ। আমি কর্মী ভাইদেরকে বলবো, যারা দাওয়াতি কাজ করে তাদের উদ্দেশ্যে বলবো, ছোট্ট একটা বই, ছোট্ট একটা বই, সেটা হলো সফল কর্মী। কি বললাম? মাত্র 10 টাকা দাম। প্রত্যেক দায়ীকে আমি বলবো এই বইটি পড়তেই হবে। কি বইটি? সফল কর্মী। আর এই মাসের একটা আর্টিকেল বের হয়েছে মাসিক আল ইতেসামে, মাসিক আল ইতেসামে একটা আর্টিকেল বের হয়েছে আমাদেরই লেখা, এই আর্টিকেল আপনাকে পড়তেই হবে অবশ্যই। পথ পরিষ্কার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন দাওয়াতি কাজ করে আল্লাহর ওয়াস্তে, দাওয়াতি কাজ করে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ পথ খুলে দিচ্ছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খেদমত গুলো কবুল করেন, আল্লাহুম আমিন। এই প্রতারণা, এই ধূর্তানি, এই ফেরকাবাজি, এই সমস্ত মিথ্যাচারের সাথে আপনারা সংশ্লিষ্ট রাখবেন না, আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আল্লাহুম আমিন। বন্ধুরা আমার, আমি একটা প্রশ্নের উত্তর দেই, আর আপনারা বিশেষ করে আমি একটু শেষে ধন্যবাদ জানাচ্ছি, দোয়া করছি এই যে প্রোগ্রামটা আয়োজন করেছেন, প্রশাসনের কাছে অনুমতি নিয়েছেন, আমি তাদের জন্য খাস করে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও, আল্লাহু আমিন। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আল্লাহু আমিন। না, এক হাত এক হাত এক হাত, আমি প্রস্তুত, দুই হাত লাগাতে হবে না। আপনাদের কিছু কারেকশন, এক নম্বর, চার হাতে মুসাফা করবেন না, চার হাতে মুসাফা করবেন না। দুই, বুকে হাত দিবেন না, পাঁচ কলি টুপি পরবেন না,